Hello everyone, welcome back to my channel, welcome back to a new video. তোমরা দেখছো বং স্পোর্টস হাব প্রোডাকশন আর আমি তোমাদের সঙ্গে রয়েছি আকাশ। তো বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বোরহা হেরেরা তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে পারেন। তবে এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে বোরহা হেরেরার ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং এই বোরহা হেরেরার সঙ্গে সঙ্গে আরও একজন বিদেশির সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপের খবর উঠে আসছে। প্লেয়ারটি কিন্তু সদ্য শেষ হওয়া আইএসএল মরশুমে পার্টিসিপেট করেছিলেন এবং এটি তার প্রথম সিজন ছিল আইএসএলে, যেখানে তিনি 12টি ম্যাচ খেলেছিলেন এবং গোল করেছেন 9টি, অ্যাসিস্ট করেছেন 5টি। খুবই গুরুত্বপূর্ণ একজন বিদেশি ছিলেন তার নিজের দলের। তবে আইএসএলের মাঝপথে চোট পাওয়ার কারণে কিন্তু পুরো আইএসএলটা তিনি খেলতে পারেননি, অনেকগুলো ম্যাচ তিনি মিস করেছিলেন। নাহলে হয়তো যদি পুরো সিজনটাই তিনি খেলতে পারতেন তাহলে কিন্তু সর্বোচ্চ গোলদাতাদের লিস্টে সবার প্রথমে তার নামটা থাকতেই পারত। আমি কথা বলছি চেন্নাইয়ান এফসির 34 বছর বয়সী মিডফিল্ডার নাসের আল খায়াতির ব্যাপারে, যার বয়স কিন্তু 34 বছর এবং তিনি মূলত একজন মিডফিল্ডের প্লেয়ার। এছাড়াও কিন্তু তিনি লেফট উইং পজিশনেও খেলতে পারে। তবে এটুকু তোমাদের বলে দিচ্ছি যে শুধুমাত্র কিন্তু এটা লিঙ্ক আপের খবরই উঠে এসছে, কোনো রকম কমপ্লিট আপডেট কিন্তু এ বিষয়ে এখনও বেরিয়ে আসেনি। যদি আসে অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলে সেই আপডেটটা পেয়ে যাবে। তবে সম্ভাবনা যে একেবারেই নেই সেটাও কিন্তু নয়, কারণ চেন্নাইয়ান এফসি কিন্তু নতুনভাবে আগামী সিজনে নিজেদের দল গঠনের পরিকল্পনা করছে। সুতরাং অনেক নতুন প্লেয়ার কিন্তু আমরা সামনে সিজনে চেন্নাই এফসিতে দেখতে পাবো। সেখানে নাসের এল খায়াতি থাকবেন কি না সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যদি না থাকেন তাহলে কিন্তু সমস্ত আইএসএল দলের কাছেই সুযোগ থাকবে নাসির এল খায়াতিকে সাইন করানোর জন্য। যদি তার মধ্যে থেকে ইস্ট বেঙ্গল তাকে সাইন করাতে পারে তো আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হতে পারে এই সিজনের এই নাসির এল খায়াতির সাইনিংটা। তো দেখা যাক এই নাসির এল খায়াতিকে নিয়ে নতুন কি আপডেট বেরিয়ে আসে। তবে এটুকু বলতে পারি যে সমস্ত প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপের খবর উঠে এসেছে সব তাদেরকে যদি সাইন করাতে পারে তাহলে কিন্তু বেশ শক্তিশালী একটা দল গঠন করতে পারবে। তো এতক্ষণ যারা ভিডিওটাকে দেখলে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অল অপশানটা অবশ্যই করে প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এটুকুই রইল, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো।